হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন তো একটা বাজতে যায়, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এই দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, একদম ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি, একটা এই চুড়িদারটা পরে নিয়েছি। আর আজকে যাবো শায়নের স্কুলে। এই যে শায়ন এখানে দাঁড়িয়ে আছে, আয়। আর শায়নের ভ্যাকসিন আজকে ওদের স্কুলে। এই যে স্কুল ইউনিফর্ম পুরো রেডি আছে, মাস্কটা খুলল। তো সাথে থাকো, ওদের স্কুলটা আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, তোমাদের দেখাবো। চলো, আজকে ওর বাবা কাজে গেছে তাই আমি বেরোলাম। ওদের দুটো থেকে বলেছে ভ্যাকসিন, তো একটা বাজে, এবার বেরিয়ে পড়ি, কারণ অনেকটা হাঁটা, তারপর আবার অটো ধরবো। তো সাথে থাকো, সবটাই দেখাবো তোমাদের। চলে এসেছি স্কুল থেকে বাড়িতে, আর টায়ার্ড খুব, মানে এতদিন পরে গেছি স্কুলে ওকে দিতে, হেঁটে হেঁটে গেছি। তো মানে আমাদের এখান থেকে আধ ঘন্টা মানে বাজার অব্দি যেতে হয়, ময়নাগড় মোড় যেটা। তো হেঁটে অটো ধরে তারপরে গিয়েছি, তারপর ওখানেও সমানে দাঁড়িয়েছিলাম, মিটিং হলো, একটু বসিয়েও ছিল, গার্জেন মিটিং হলো। ওদের তো ভ্যাকসিন ছিল, ওদের আলাদা ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছে আলাদা ক্লাসে, আমাদের আলাদা ক্লাসে বসিয়েছিল। গার্জেন মিটিং টিটিং সব হয়ে আবার চাও খাইয়েছে আমাদেরকে। তো তারপরে আবার একটু দাঁড়িয়েছিলাম, ওদের আধ ঘন্টা ভ্যাকসিন দেওয়ার পরে ওদের একটু রেখে দিয়েছিল, কিছুক্ষণ পরে আর কি ছাড়লো। তো অনেক টাইম লেগেছে, তো যাই হোক, খাওয়া দাওয়াও হয়নি সেরকম, একটুখানি জুস টুস খেয়ে আমরা আবার ময়নাগড়ে নামলাম অটো থেকে, মানে অটো ধরে চলে এলাম, ওখান থেকে হেঁটে আর বাড়ি চলে এলাম জুস ফুস খেয়ে। তো একটু টায়ার্ড লাগছে সত্যি কথা, আবার 5টা বাজ দিয়ে আবার দোকান খুলতে হবে, তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দোকান ফোকান খুলবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আবার অন্য ভিডিও দেখা হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো সাথে থাকো, আমাদের পাশে থাকো, এইভাবেই রাখছি।